ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ये सब की देखछी भाई, এখানে যা হচ্ছে নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করতাম না। একে তো লোকটাকে দেখতে পালোয়ানের মতো, তারপরে আবার একটা ভয়ঙ্কর সাপের রূপ নিল। সত্যি খুব ভালো হয়েছে যে ওর চোখে আমি পড়ে যাইনি। কি হলো, কেন কলসটা নেওয়ার ক্ষেত্রে বাধা পড়লো? কি হয়েছে আমি জানি না, গঙ্গা পঞ্চাক্ষরে মন্ত্র উচ্চারণ করতে পারছে না। নিশ্চয়ই কোনো একটা শক্তি ওকে বাধা দিচ্ছে। কলস নিতে পেরেছেন? না গঙ্গা, ওই কলসটা নিতে গেলে কিছু একটা বাধা আসছে। আমাকে পরিহার পুজো করতে না দিয়ে যে শক্তি আমাদের কলস নিতে দিচ্ছে না, সে কোন শক্তি? সেটা অন্য কেউ নয়, আমার ভৈরব। এদের মধ্যে আবার কোথেকে এসে জুটলো? নন্দিনীর শক্তির কাছে তোমরা হেরে যাচ্ছ বলে মন্দিরের এই কলসিকে ব্যবহার করার চেষ্টা করছো? এই কাজটা তোমাদের ঠিক মনে হচ্ছে? নন্দিনী যা অন্যায় করেছে তার জন্য ওর শাস্তি পাওয়া উচিত জেনেও ও শুধু আপনার মেয়ে বলে আপনি ওকে বাঁচানোর চেষ্টা করছেন। আমি ঠিক বলছি তো? ভৈরব, সে হলো আমার কাছে একজন ভগবান। নন্দিনী আমার মেয়ে বলে আমি ওকে বাঁচাচ্ছি এটা ভেবো না। ও নিজের একটা ধর্ম আছে, সেই জন্যই আমি ওকে বাঁচানোর চেষ্টা করছি। আপনি হাজার চেষ্টা করে নিন তাহলেও নন্দিনীকে বাঁচাতে পারবেন না। তুমি আগে অন্যদের সাথে মিলে কোনো কাজই ঠিক মতো করতে পারোনি, আর তাই এখন নাগানন্দার সাথে হাত মিলিয়েছ। কিন্তু আমি আমার ভৈরবকে ভরসা করে নন্দিনীর পাশে সবসময় রয়েছি। ভৈরব আমার সঙ্গ কোনো দিনও ছাড়বে না। আমি যতদিন আছি তুই ওদের কিচ্ছু করতে পারবি না। কে জিতবে আর কে হারবে শেষ পর্যন্ত সেটা নিজেই দেখে নে। দেখিস? কিন্তু তুই একটা কথা স্পষ্ট জেনে নে, তুই যত বড় চালাকি করিস না কেন, নন্দিনীর বিরুদ্ধে গিয়ে তুই যে কোনো উপায় বার করে ওকে যদি তুই মারার চেষ্টাও করে থাকিস সবকিছুই তোর বিফলে যাবে। এই তুই যতই চেষ্টা করিস না কেন, শেষ মুহূর্তে আমি সেই জায়গায় চলে গিয়ে তোদের সব কাজ বন্ধ করে দেব। আমরা যে কলস নিতে এসেছি এটা রঙ্গনায়কী কি করে জানলো? সেটা তো আমিও বুঝতে পারছি না। এই রঙ্গনায়কী মন্দিরের কলসটা নেবার ক্ষেত্রে আমাদেরকে বাধা দিয়েছে, কিন্তু নন্দিনীকে শেষ করবার জন্য আর কি অস্ত্র রয়েছে সেটা আমি ঠিক খুঁজে বার করব। আমার সামনে যে কোনো শক্তি আসুক না কেন, নন্দিনীকে আমি ঠিক শেষ করব। আজকেই নন্দিনীর শেষ দিন হবে বলে ভেবেছিলাম, কিন্তু আজও ওই নন্দিনী বেঁচে গেল। নন্দিনী হাজারবার পার পেয়ে গেলেও শেষ পর্যন্ত ওরা আমার হাতেই মৃত্যু হবে। যা হয়ে গেছে সেটা ভুলে যাও, চলো বাড়ি চলো, এসো। এরা যদি কলসটা নিয়ে নেয় তাহলে আমি ওটাকে কি করে ঝাড়বো? এরা তো দেখছি চলে যাচ্ছে, এখন আমি কি করি? এই টেনশনের মধ্যে রে বাবা, এই সময়ে ওই মহিলাকে আবার ফোন করতে হলো, এখন কি মিথ্যে বলবো?
হ্যালো, বলুন ম্যাডাম। কি গো, কলসিটা নিয়েছো? হ্যাঁ, কলসটা চুরি করিনি বললে এই মহিলা তো আর টাকা দেবে না। চুরি করেছি বলে ডুপ্লিকেট কলস দিয়ে দেওয়াটাই ভালো। কি হলো কি, আমি তো জিজ্ঞাসা করেই যাচ্ছি, শুনতে পাচ্ছ না নাকি? কলসিটা নিয়েছো নাকি? নিতে পেরেছি ম্যাডাম, কলসটা তো হাতেই আছে। কলসিটা সত্যি নিয়ে নিয়েছো, খুব ভালো কাজ করেছো, খুব সাহস দেখছি তোমার। দারুণ কাজ করেছো তুমি। আমাদের যারা ভরসা করে তাদের আমরা নিরাশ করি না। আমি কলসটা নিয়ে আসছি, আপনি টাকা রেডি রাখুন। এবারে খুব তাড়াতাড়ি কলসিটা আমি নিজের হাতে পেয়ে যাব। আমি তো একদম কোটিপতি হয়ে যাব, কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, লোকে আমায় কোটিপতি বলে ডাকবে। তুই এখানে? সেদিন পুতুলের মধ্যে বোম রেখে মেরে ফেলবো ভাবলাম, তাও তুই বেঁচে গেলি। আজকে তোকে আর কিছুতেই ছাড়ব না। আইসক্রিমে কিছু একটা মেশাচ্ছে মনে হচ্ছে, কি হতে পারে এটা? আইসক্রিমে বিষ মাখিয়েছি, এটা যদি দেবসে না আস্তে আস্তে খায় তাহলেও মারা যাবে। এই কাজটা আমি খুব সহজেই করে ফেলতে পারবো। ওর হাতে যতক্ষণ মাদুলিটা রয়েছে ততক্ষণ তো আমি কিচ্ছু করতে পারবো না। দেবসেনা, দেবসেনা, হোমওয়ার্ক করার সময় ডিস্টার্ব করছো কেন? তুমি পড়াশোনা করে ক্লান্ত হয়ে পড়েছো, তাই তোমার পছন্দের আইসক্রিম আমি নিয়ে এসেছি। আর প্রশ্ন করো না, এই নাও খেয়ে নাও। নাও, আইসক্রিমটা দেখে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু এ এনে দিচ্ছে মানে আমার তো সন্দেহ হচ্ছে। এর থেকে আইসক্রিম নেওয়াটা কি ঠিক হবে? এই কি চিন্তা করছো এত দেবসেনা, নাও খাও। আইসক্রিমটা দেখার পর তো আমার খুব খেতে ইচ্ছা করছে, নিয়ে নেবো। এটা আমি নিজে খাবো বলে ভাবছিলাম, হঠাৎই তোমার কথা আমার মনে পড়ে গেল। এখন এটা তুমি খাবে নাকি আমি খেয়ে নেব? না না, আমাকে দাও, আমি খাবো। গুড গার্ল, দাও, নাও খেয়ে নাও। কি
কেউ এখানে এসে আইসক্রিমটা কে দিয়েছে জিজ্ঞাসা করাটাকে খেয়ে ফেলতে হবে। দীপশিনা, আইসক্রিমটা খাস না। কেন মা? কিরণ এটাতে বিষ মিশিয়েছে। তুমি কি বলছো মা? ওই শয়তানটা অরুণ আর গঙ্গাকে খুন করবে বলে ষড়যন্ত্র করেছে, সেটা তো তুই জানিস। আমি বলেছিলাম না ওকে বিশ্বাস করবি না। সবকিছু জেনেও ওর দেওয়া আইসক্রিমটা তুই নিলি কেন? খেতে ইচ্ছা করছিল তাই আমি নিয়ে নিয়েছি মা। ভুল হয়ে গেছে মা, ঠিক আছে এটাকে আমি ফেলে দিচ্ছি। না, ওটা ফেলার দরকার নেই। আইসক্রিমটা এভাবেই নিয়ে গিয়ে বাবাকে গিয়ে দেখা, আইসক্রিমে কিরণ বিষ মিশিয়েছে, গিয়ে বল। ওকে মা। বাবা যদি জিজ্ঞাসা করে আমি কি করে জানলাম, আমি কি বলবো মা? বাবা ওরকম কিছু জিজ্ঞাসা করলে কিরণ এর মতে বিষ মিশিয়েছে এটাই তুই বাবাকে বলবি। তুই বললেই বাবা বিশ্বাস করবে। ওই কিরণের আসল রূপটা যে কি সেটা দেখিয়ে দিতে পারলে ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ঠিক আছে মা, তুমি যেরকম বললে সেই রকমই বলবো। এই কিরণ, তোকে আর কিছুক্ষণের মধ্যেই ওই অরুণ বাড়ি থেকে বের করে দেবে, আর তুই এই জন্মেও এই বাড়িতে আর ফিরতে পারবি না। বাবা। হ্যাঁ বলো দেবশিনা। বাবা, কিরণ আঙ্কেল এই আইসক্রিমে বিষ মিশিয়ে আমাকে দিয়েছিল আর খেতে বলেছিল। এটা কি বলছো তুমি দেবশিনা? কিরণ আইসক্রিমে বিষ মিশিয়েছে? হ্যাঁ বাবা, ও যে বিষ মিশিয়েছিল আমি সেটা দেখেছি। ও তোমার অ্যাক্সিডেন্ট করিয়ে মারতে পারলো না বলে এখন আমাকে মারার চেষ্টা করছে। কোথায় আছো? রুমে আছে বাবা। চলো। শোনো এই নাও। অরুণ কেন এত রাগ করছে কে জানে। এই কিরণ, দেবসেনার আইসক্রিমে তুই বিষ মিশিয়েছিস। আরে কিসব বলছিস তুই? বল, আইসক্রিমে বিষ মিশিয়েছিস নাকি না? হ্যাঁ কিরণ, সত্যি কথা বল, কি করছিলি? না বড় মা, আমি ভাবলাম যে দেবসেনা হয়তো ক্লান্ত হয়ে পড়েছে, তাই আইসক্রিমটা এনে দিয়ে বললাম পড়তে পড়তে খাও তুমি। কিন্তু আমার স্নেহের কথাটা না ভেবেই অরুণ বলছে যে আমি আইসক্রিমে বিষ মিশিয়েছি। কিরণ তো বলছে ও কিছু করেনি, তুমি শুধু শুধু ওকে সন্দেহ করছো, এটা ঠিক নয়। আমি নিজে দেখেছি, ও এতে বিষ মিশিয়ে আমাকে মারার চেষ্টা করছে। তোমার সন্দেহ থাকলে তুমি চেক করে দেখো। ঠিক করে চিন্তা করে বলো দেবসেনা। আমি একদম সত্যি কথা বলছি, আঙ্কেলে আইসক্রিমে বিষ মিশিয়েছে সেটা আমি নিজে দেখেছি। দেবসেনা যখন কথাটা এত জোর দিয়ে বলছে তাহলে ও কখনোই মিথ্যে কথা বলবে না, ও সত্যি কথাই বলেছে। কিরণ নিশ্চয় কোনো ফোন দিয়ে এটেছে, ওকে একদম ছাড়বি না। এরকম মানুষকে বাঁচিয়ে রাখতে নেই। আরে চল। অরুণ আমার কথাটা শোন। অরুণ আমাকে একটু ভরসা কর প্লিজ। অরুণ
অরুণ আমার কথাটা শোন, প্লিজ অরুণ। অরুণ আমার কথাটা শোন প্লিজ। অরুণ অরুণ, চলে যা এখান থেকে। চলে যাব কিন্তু কোনো দোষ করে যাব না। আমি যে এই আইসক্রিমে বিষ মিশিয়েছি সেটাই তো তোমরা বলতে চাইছো। তোমাদের সামনেই আমি প্রমাণ করে দেখাবো যে আমি বিষ মেশাইনি। মিথ্যেটা প্রমাণ হয়ে গেছে, আবার দেখাবার কি আছে রে? আরে সেটাই তো, এই আইসক্রিমে যদি সত্যিই বিষ থাকে তাহলে সেটা খেলে কেউই বাঁচবে না। আমি এই আইসক্রিমটা খেয়ে দেখাচ্ছি, আর আমি যদি এটা খাওয়ার পরও বেঁচে থাকি সত্যি কথাটা তখনই জানতে পারবে। দাও এদিকে। পুরো আইসক্রিমটাই আমি খেয়ে নিয়েছি। কই আমার তো কিছু হলো না, এখন বুঝলি তো আমি কোনো মিথ্যে বলছি কিনা? অরুণ কিরণকে দেখ তুই, ওটাতে বিষ থাকলে ও তো এখনো সুস্থ থাকতো না। দীপসেনা বলল ও আইসক্রিমে বিষ মেশাতে দেখেছে, কিন্তু মনে হয় না কিছু মিশিয়েছে। দীপসেনা কেন তুমি এরকম মিথ্যে কথা বললে? দীপসেনা তোমার মিথ্যে কথার জন্য আমি ওর উপর সন্দেহ করলাম, মিথ্যে কেন বললে তুমি? ও অন্যায় করেছে গঙ্গা, আমাকে আটকিও না। ওর গায়ে হাত তুলো না। শুধু শুধু মিথ্যে কথা বললো কেন? বাচ্চা ভুল করে ফেলেছে, তুমি এবারের মতো ওকে ক্ষমা করে দাও। ও অন্যায় করেছে গঙ্গা, ওকে শাস্তি পেতেই হবে। ও যা করেছে তার থেকে বড় ভুল তোমরা করেছ। দেবসেনা এখনো খুবই ছোট, ও হয়তো আমাকে ভুল বুঝে এমন কথা বলে থাকতে পারে, কিন্তু তোমরাও সেটা বিশ্বাস করে নিলে। এর থেকে আর বড় অপমান কিচ্ছু হয় না। এত কিছু হওয়ার পরেও যদি আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকি আমার ভীষণ লজ্জা করবে, আমি চলে গেলাম। কিরণ কিরণ শোন না, কিরণ শোন, আমাকে ছেড়ে দে, কিরণ থামাস, আমাকে ক্ষমা করে দে। দীপসেনা যে এরকম করতে পারে আমি তো সেটা ভাবতে পারছি না। তোর কাছে আমি ক্ষমা চাইছি ভাই, দয়া করে এখান থেকে যাস না। না ভাই, ক্ষমা কর আমাকে। বোঝার চেষ্টা কর ভাই, এমন সম্পর্ক আমি চাই না। এই অপমানের লজ্জা আমি সহ্য করতে পারছি না, এই বাড়িতে আমি থাকতে চাই না, আর তোদের সম্পর্কও দরকার নেই। আমি চলে যাচ্ছি, দয়া করে আমাকে ছেড়ে দে। কিরণ, বাবা আমাদের কিছুদিন আগেই ছেড়ে চলে গেছেন, সেই জন্য অনেক চিন্তায় আছি। এবার তুইও যদি আমাদের ছেড়ে চলে যাস তাহলে আমার পাশে কে থাকবে বল? কিরণ ভাই, এখন অব্দি যা হয়েছে সব কিছুর জন্য ক্ষমা চাইছি, এরপর থেকে এরকম কিচ্ছু হবে না। আমাকে যদি তুই একটু নিজের মনে করিস তাহলে ফিরে চল। কিরণ, ও তো ক্ষমা চাইলো তোমার কাছে, এবার দয়া করে চলে এসো। বাড়ির ভেতরে যা কিরণ, কিরণ বাড়ির ভেতরে যা, কিরণ আমি বলছি বাড়ির ভেতরে যা, যা বলছি।
কিরণ মুখে না বলে কাজে দেখিয়ে দিল। কি যে হচ্ছে এই বাড়িতে আমি কিছুই বুঝতে পারছি না। দেবসেনা, বাবা তোমার সাথে কথা বলল না বলে দুঃখ পাচ্ছ? বাবা পরে নিশ্চয়ই কথা বলবে, চলো এখন ভেতরে চলো। তুমি যাও গঙ্গা, আমি একটু পরে ভেতরে যাচ্ছি। ঠিক আছে। বাবা আমার উপর রেগে গেল, তুমি এরকম কেন করলে মা? সরি দেবসেনা। তোমার কথা শুনলাম বলেই তো এত সব কিছু হলো, এরপর থেকে আমি তোমার কোনো কথা আর শুনবো না। নাগানন্দ আর মাধবী মন্দির থেকে যে কলসটা কোনোভাবেই নিতে পারেনি সেটা কিন্তু খুব আনন্দের খবর। এবারের মতো ওরা যে নন্দিনীকে মেরে ফেলার চেষ্টা করছিল সেটা আটকাতে পেরেছি। এরপরে ওরা কি করবে সেটা ভালোভাবে জেনে ওদেরকে আটকাতেই হবে। ভৈরবের কাছ থেকে পাওয়া ওই ত্রিনেত্র শক্তিটা যে আপনি গঙ্গার ভেতরে দিয়ে দিয়েছেন, ওই শক্তি গঙ্গার কাছে যতক্ষণ থাকবে ওরা যাই পরিকল্পনা করুক আপনি তো সেটা জানতেই পারবেন। আপনি সেটা নিশ্চয়ই আটকাবেন। আপনার চোখকে ফাঁকি দিয়ে নাগানন্দা আর মাধবী কিছুই করতে পারবে না, আমার সেই ভরসা আছে। নাগানন্দা আর মাধবীকে কিভাবে সামলাবো সেটা যখনই আমি জানতে চাইলাম তখনই ভৈরব গঙ্গার মাধ্যমে সবকিছু আমায় জানিয়ে দিয়ে আমাকে রাস্তা দেখিয়ে দিল। সেই কারণে ভৈরবের কাছে চিরঋণী হয়ে থাকব। ভৈরব, রক্ষা করো আমাদের। নন্দিনী কোথায় গেছে? নন্দিনী মায়া শক্তিকে খোঁজার জন্য বেরিয়েছে। ও কি একাই গেছে? আমি ওর সাথে যাব বলেছিলাম কিন্তু ও বলল না না, আজ আমি ওকে একাই খুঁজতে যাব, কিছুক্ষণ পরেই চলে আসবে। ঠিক আছে, ও আসুক, আমি গিয়ে পূজোর ব্যবস্থা করছি। ভেবেছিলাম কলসটা আমরা নিয়ে আসতে পারবো, খালি হাতে ফিরে আসতে হলো। শোন, তুই কোনো চিন্তা করবি না, ওই কলসটা নেবার ক্ষেত্রে আমাকে আমাকে যে আটকাবে তাকে আমি কিছুতেই ছাড়বো না। আপনার যা যা করার আপনি করে নিন, এবারে আমি যা করার সেটা করব। আমাদের হাতে যেই কলসটা আসতে বাধা দিয়েছে তাকে আমি শেষ করব।
এই শুনে রাখ, তুই যতই চেষ্টা করিস না কেন, শেষ মুহূর্তে আমি সেই জায়গায় চলে গিয়ে তোদের সব কাজ বন্ধ করে দেব। যখনই আমরা নন্দিনীকে কোনো না কোনো ভাবে শেষ করতে গিয়েছি, ওই রঙ্গনায়কই প্রতিবারই এসে ওকে বাঁচিয়ে নিয়েছে। আমরা যাই করতে যাই না কেন, ওই রঙ্গনায়কই শেষ পর্যন্ত জেনে যাচ্ছে কি করে কি করেছে সেটা আমি বলছি। রঙ্গনায়কই আমাদের তন্ত্র শক্তি জানবার জন্য একটা কালো ভেড়াকে ছেড়ে দিয়েছে। কি ঠিক বুঝতে পারলাম না। অন্য কেউ নয়, গঙ্গা। গঙ্গা আমাদেরকে সাহায্য করবার বাহানায় নিজে অভিনয় করে রাস্তাটাই গুলিয়ে দিচ্ছে। নন্দিনীকে শেষ করবার জন্য কলস নেবার প্রচেষ্টাটা অসফল হবার কারণ হলো গঙ্গায়। এরকমটা কিছুতেই হতে পারে না। গঙ্গাকে আমি খুব ভালো মতো জানি, ওই কাজ কোনোভাবেই করতে পারে না। ও আমাদের নন্দিনীকে শেষ করার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। রঙ্গনায়কীকে তাহলে গঙ্গা কেন সাহায্য করবে বলুন আমাকে। তুই ভুল ভেবেছিস, গঙ্গাই নন্দিনীর বোন, রঙ্গনায়কী ওর বাবা। সেটা গঙ্গা হয়তো জেনে থাকতে পারে, আসলে নিজে কাজটা করতে পারেনি বলে গঙ্গার হাত দিয়ে দুজনকে বাঁচাবার জন্য এই কাজটা করিয়ে থাকতে পারে। আমরা যেমন গঙ্গাকে রেখে সমানে নন্দিনীকে মারার চেষ্টা করে চলেছি, ঠিক একইভাবে গঙ্গাকে ব্যবহার করে রঙ্গনায়কী নন্দিনীর সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে হারাবার জন্য সমানে চেষ্টা করছে। আপনার যা ভাবার আপনি তাই ভেবে নিতে পারেন, কিন্তু ভুল করেও গঙ্গাকে ভুল বুঝবেন না। এত কিছুর পরে ধৈর্য ধরে থাকাটা আমার পক্ষে আর সম্ভব নয় মাধবী। ওই পার্বতীর পরিবারকে খুঁজে বার করবার জন্য এতদিন আমি ধৈর্য ধরেছিলাম, এখন আমি যেহেতু সমস্ত কিছু জানতে পেরেছি আর অপেক্ষা করবার কোনো প্রয়োজন নেই। পার্বতীর জন্ম দেওয়া গঙ্গাকে এখনই শেষ করব। উত্তেজিত হবেন না, ওই গঙ্গার হাতেই নন্দিনীর মৃত্যু লেখা আছে আর সেটা আপনি খুব ভালো মতো জানেন। আর এখন যদি গঙ্গাকে সরিয়ে দেওয়া হয়, নন্দিনীকে আমরা কিভাবে শেষ করব? নন্দিনীকে শেষ করবার জন্য আরো অন্য কোনো রাস্তা খোঁজা যেতে পারে। এখন গঙ্গাকেই শেষ করে ফেলতে হবে। ওটা আমি থাকতে কিছুতেই হতে দেব না। ওই নন্দিনীকে শেষ করার জন্য একমাত্র উপায় হলো ওই গঙ্গা, আর সেই গঙ্গার কোনো ক্ষতিই আমি হতে দেব না। আমার বিরুদ্ধে যাবি তুই? পার্বতীর পরিবার আপনার শত্রু হলে ওই নন্দিনী আমার চরম শত্রু। আমি নন্দিনীকে শেষ করার পরে আপনার যা ইচ্ছা তাই করবেন। তুই একেবারেই ভুল ভেবেছিস, গঙ্গা যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে ওই রঙ্গনায়কী আমাদের সমস্ত চাল জেনে ফেলতে পারবে, তখন নন্দিনীকে আমরা কিছুই করতে পারবো না। নন্দিনীর রক্তের সম্পর্কের কে ওকে শেষ করবে? নন্দিনীর নিজের সহোদর ও নিজের বোন ওকে শেষ করতে পারবে, মৎস্যবর্ধিনী দেবী এ কথা জানিয়েছেন। আর ওনার কথার সঙ্গে আপনার কথার কোনো ফারাক নেই। নন্দিনীকে শেষ করার রাস্তা যদি ওই গঙ্গা হয়ে থাকে, তাহলে গঙ্গাকে শেষ করাটা চরম বোকামি। গঙ্গাকে সামনে রেখে যদি নন্দিনীকে আপনি শেষ করতে চান, তবেই আপনি এখানে থাকবেন। আপনার মন না চাইলে যেতে পারেন। নন্দিনীকে এবার আমি দেখে নেব। মন্দিরের থেকে কলসটা নিয়ে আসতে পারলাম না বলে আমার মন ঠিক নেই। নন্দিনীকে শেষ করার জন্য একটা উপায় বের করতেই হবে। কি করা যায় আপনারা ভেবেছেন কিছু? কোনো উপায় কি পেয়েছেন? নন্দিনীকে শেষ করার জন্য আমরা যাই করি না কেন, ওই রঙ্গনায়কই সবটাই আগে জেনে যাচ্ছে। এমনটা চলতে থাকলে আমরা নন্দিনীকে শেষ করব কি করে? আমাদের মনের কথা আগে থেকে কিভাবে রঙ্গনায়কই জেনে যাচ্ছে সেই রহস্যের পর্দা আমি পরে সরাবো। তুমি এখন যেতে পারো। এতে জানার কি আছে? ওটা যে ভৈরবের শক্তি সেটা তো রঙ্গনায়কী মা বললেন। আমরা যে সমস্ত তন্ত্র করছি রঙ্গনায়কী সেটা আগে থেকে জেনে যাচ্ছে, আর এই শক্তি ভৈরবের বলে তুমি বলছো। কিন্তু
ওই রঙ্গনায়কীকে সমস্ত কথা তুমি নিজে গিয়ে জানিয়ে আসছো বলে নাগানন্দা এখন তোমার উপরে সন্দেহ করছেন। আমি রঙ্গনায়কীমার সাথে মিশবো কি করে? রঙ্গনায়কীমা যেদিন থেকে নন্দিনীর পক্ষ নিয়েছেন সেদিন থেকে আমি ওনাকে শত্রু বলেই মনে করি। নন্দিনীকে শেষ করার জন্য আমি রাত দিন চিন্তা করছি, এর জন্য আমার স্বামীর সাথেও আমার ঝগড়া হচ্ছে। ও না করা সত্ত্বেও ওর কথা না শুনে আমি নন্দিনীর ব্যাপার নিয়ে ভেবেই যাচ্ছি, আর আপনি আমার উপরেই সন্দেহ করছেন। নাগানন্দা কলসটা নিতে পারেনি বলে তোমার উপরে অকারণে সন্দেহ করছেন, আমি ওনাকে বুঝিয়ে বলেছি। তুমি ব্যাপারটা নিয়ে মন খারাপ করো না। না, আমার উপরে যখন আপনাদের সন্দেহ হচ্ছে তখন আমাকে আর সাহায্য করতে হবে না আপনাদের। ওই নন্দিনীকে শেষ করার জন্য যা করার আমি নিজেই করে নিতে পারবো। নন্দিনীকে শুধু ওর নিজের বোন মারতে পারে তাই বলেছেন তো? ওর বোনকে এবার আমি নিজেই খুঁজে বার করব, আর তারপর ওকে শেষ করব। আমার বাবা আর শ্বশুরকে মারার জন্য ওই নন্দিনীর থেকে প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। গঙ্গা, 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 কি হলো? মাধবী, কি হলো? তেমন কিছু নয়, গঙ্গা নন্দিনীকে শেষ করবে এই চিন্তায় চিন্তায় ওর মনের উপরে চাপ বেশি হয়ে গেছে তাই অজ্ঞান হয়ে গিয়েছে, তেমন কিছু নয়। আপনি জল নিয়ে আসুন তাহলেই হবে। দাঁড়াও মাধবী, গঙ্গার হাতে ওই রঙ্গনায়কীর দেওয়া আংটিটা রয়েছে কিনা সেটা আমি দেখছিলাম, ওটা নেই। গঙ্গার রঙ্গনায়কীর মধ্যে কোনো সম্পর্ক নেই। আপনি কি গঙ্গাকে ভরসা করতে পারছেন না? গঙ্গাকে বিশ্বাস করলেও গঙ্গার নিজেরই অজান্তে ওই রঙ্গনায়কী ওকে মন্ত্র দিয়ে বশ করেছে বলেই আমার সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? গঙ্গা সত্যি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে কিনা সেটা আমি দেখে বলছি। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। গঙ্গার শরীরে কোনো ধরনের বশীকরণ শক্তি নেই। আছে, রঙ্গনায়কী অন্তরের শক্তি দিয়ে কিছু একটা করেছে, সাধারণভাবে না দেখে তুই তোর নিজের বিশেষ শক্তি দিয়ে ওকে পরীক্ষা করে দেখ। বিশেষ শক্তি দিয়ে যদি কিছু করা হয়েও থাকে তাহলে সেটা কালচক্র দিয়ে, এক্ষুনি দেখে বলছি। এই কালচক্র, কাল দেবী সৃষ্টি করা এক অপূর্ব শক্তি। এই কালচক্রকে নেওয়ার জন্যই নন্দিনী যুদ্ধ করছে। গঙ্গা, গঙ্গা, এই কালচক্রকে সংসারের শক্তির আধার মনে করা হয়।
এ কালচক্র করতে পারে না এমন কোনো কাজ নেই। এটা আমি এখন গঙ্গার শরীরে রাখবো, যদি ওর ওপরে বশীকরণ শক্তি কাজ করে তাহলে সঙ্গে সঙ্গে আমরা সেটা জেনে যাব। গঙ্গা, গঙ্গা, গঙ্গার শরীরে বশীকরণ শক্তি আছে কিনা আর কোথায় আছে সেটা আমাদের দেখাও। গঙ্গাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন, গেল কোথায় ও? ওর কিচ্ছু হয়নি, হঠাৎ ওর বিপি লো হয়ে গেছে তাই অজ্ঞান হয়ে গিয়েছে। আমরা চেষ্টা করছিলাম ও যাতে সুস্থ হয়ে ওঠে। আর আপনি মিথ্যে বলবেন না, গঙ্গাকে বশীকরণ করার জন্য ওকে অজ্ঞান করেছেন আপনারা। বেকার আমাদের উপরে সন্দেহ করছো কেন অরুণ? গঙ্গাকে সুস্থ করার জন্যই তো কালচক্র নিয়ে এসেছি। আমার উপরে তোমার এইটুকু ভরসা নেই? যত ঝামেলা সব এটার জন্যই, এটাকে আমি আজ ফেলেই দেব। অরুণ, 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 অরুণ কথা শোনো, যেও না অরুণ, অরুণ দাঁড়াও, আমার কথা শোনো, কালচক্র নিয়ে বাইরে যেও না, বিপদ হবে তোমার, অরুণ দাঁড়াও, অরুণ। কেন মায়া রূপ ধারণ করেছিস? তোর আর এই কালচক্রের কি সম্পর্ক?
আমিও তোর মতন মায়াতন্ত্র শিখেছি। অপূর্ব এই তন্ত্র কেন তুই ভুল কাজে ব্যবহার করছিস? তুই নিজের বিষয়ে আমাকে কিছুই না বলতে পারিস, কিন্তু আমাকে সরিয়ে তুই এই কালচক্র কিছুতেই নিতে পারবি না।